হ্যালো এভরিওয়ান, আবার হোম ট্যুরের ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। এটা হচ্ছে আমাদের হোম ট্যুরের থার্ড ডে, মানে স্যাটারডে, যেদিন আমরা বাসায় ফিরে আসব। তো এবার আমাদের সাথে ছিল পুপুল আর মা। পুপুলের এটা ফার্স্ট হোম ট্যুর, তো ও আজকে অনেক বেশি কাজ করছে সকাল থেকে। পুপুল আজকে উঠোন ডেকোরেশনের কাজে নিজেই নেমে পড়েছে, তো দেখি কি করছে। ও বানাচ্ছ পুপুল, কি বানাচ্ছে? এটা মানে হেঁটে যাওয়ার জন্য। অনুপবাবু বাজারে যাওয়ার আগেই অনেকগুলো সার্কেল করে দিয়ে গেছিল বাড়ি থেকে শাওয়ার পর্যন্ত, আর পুপুল সেগুলো কনক্রিট দিয়ে ফিল আপ করছিল। পুপুল আর অনুপবাবু প্ল্যানিং করেছিল একসাথে শাওয়ার নেবে। তো বাবা আর মেয়ে একসাথে শাওয়ার নেওয়ার পর বাড়িতে ঢোকার সময় যাতে পায়ে কাদা না লেগে যায়, তাই রাস্তাটা ঠিক করে নিচ্ছিল। অনুপবাবু বাজার থেকে এসে কাজে নেমে পড়ল। কি করছো তোমরা? আমরা একটা আমাদের যে ওই উদ্বৃত্ত যে কংক্রিটগুলো ছিল ওগুলো এখানে দিয়ে গোল করে, কারণ এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই যখন আমরা শাওয়ারে যাই তখন ওই বালু উঠে শাওয়ার পয়েন্টে, শাওয়ার পয়েন্ট থেকে এই জায়গাটা নেমে সুন্দর করে ঘরে যাওয়ার জন্য এই জায়গাটা একটু পায়ে যাতে মাটিটা না লাগে সেটার জন্য। বাবা মেয়ে একসাথে উঠোনে মজা করে কাজ করছিল, আর এদিকে আমি লাঞ্চটা রেডি করছিলাম। আজকে অনুপবাবু বাজার থেকে মুরগি নিয়ে এসেছিল, তো মুরগির মাংসের ঝোল করছিলাম, সাথে থাকছে লাঞ্চে আলু ভর্তা আর ডাল। আর এদিকে বাবা মেয়ে সারাদিন উঠোনে কাজ করে টায়ার্ড হয়ে গেছিল, ওরা চলে গেছিল শাওয়ার নিতে, আর ওদের মজার সেই দৃশ্যটা দেখার জন্য আমিও চলে এসেছিলাম। পানিটা ক্যামেরাতে খুব সুন্দর আছে। বাবা মেয়ে আজকে বায়না করেছিল মুরগির মাংসের সাথে আলু ভর্তা খাবে, তো আমি আলু ভর্তা বানানোর জন্য পাশের একটা কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে এসেছিলাম। এরপর কিছু শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, আর তার সাথে ছিল টমেটো। টমেটো হালকা ভেজে সেটা আলু আর পেঁয়াজের সাথে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। আমার লাঞ্চ রেডি হয়ে গেল, আর ওরাও চলে এলো খেতে। ধর আলু ভর্তাটা খেয়ে দেখো তো ঠিক আছে কিনা লবণ। ঠিক আছে, এলাজি কি সুন্দর লাগে না? হ্যাঁ খাও। গ্রামের বাড়ি ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার গ্রামের বাড়ি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। বাই বাই।